ছুটির দিনটা মনে হয় আরো বেশি তাড়াতাড়ি চলে যায়, মানে ধরতেই পাই না দিনটাকে। রান্না বান্না ঘর গোছানো সব শেষ করতে করতে দেখি দিনটাই শেষ। তো যাই হোক, ছুটির দিনে সবার বাসায় একটু অন্যরকম রান্না বান্না করে, যেহেতু সবাই একসাথে থাকে বাসায়, দিন একটু ভালো। আমি ভাবলাম আজকে যেহেতু সবাই বাসায়, তাহলে আমি একটু অন্যরকম রান্না করি। প্রতিদিন তো মাছ ডাল ভাতই হয়, তা আজকে একটু পোলাও রান্না করেছিলাম আর সাথে মাংস। আর মাংসটা রান্না করেছিলাম একদম গ্রামের বাড়ির মতো, যেভাবে আমার মা রান্না করে। মানে মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছু সময়। এরপরে এখানে পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে ভালো করে নেড়েছে। এখানে আমি আলু দিয়ে, এরপর আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে সেই মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা আসলে যত কষানো হবে ততই মাংসটা ভালো হবে। তো আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম, এরপরে ঝোলের জন্য দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো আজকের মাংস আমি একদমই বেশি ঝোল রাখবো না, যেহেতু পোলাও দেখাবো তাই একটু মাখা মাখা করে মাংসটাকে নামিয়ে নেব। তো এখানে আমি জিরা গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছিলাম, আর এইখানে বসিয়ে দিয়েছিলাম পোলাও। তো পোলাওতে ওই তো দারচিনি এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়ার পর এইখানে পোলাওর চালটা দিয়ে দিয়েছিলাম। আর এই চালটা হচ্ছে আমাদের বাড়ির চাল, মানে গ্রামের বাড়িতে চাষ করা হয় এই চালটা। এই চালটা দিয়ে পোলাও খেতে অনেক ভালো লাগে। তো চালটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, এরপরে দিয়ে দিয়েছিলাম জল। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ জল দিয়েছিলাম। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, একটু চিনি পরিমাণ মতো। নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিয়েছিলাম, এরপর একটু হালকা দমে রেখে আমি পোলাওটা নামিয়ে নিয়েছিলাম। আর পোলাওয়ের সাথে একটু বেগুনি করেছিলাম, কারণ শুধু মাংসতে তো আর পোলাও খাওয়া যাবে না। তো এই ছিল আজকে আমার শর্টকাটে রান্নাবান্না। আপনাদের কী রান্নাবান্না হলো অবশ্যই জানাবেন। প্রিয়াস লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ।